আগের দিন আমি তোমাদের জৈব ভূরাসনিক চক্র বলতে কি বোঝায় সেটা বলেছিলাম এবং জৈব ভুরাসনিক চক্রের মধ্যে যে গ্যাসীয় চক্র রয়েছে সেই গ্যাসীয় চক্রের একটা উদাহরণ হিসেবে নাইট্রোজেন চক্র বলেছিলাম নাইট্রোজেন চক্র কিভাবে হচ্ছে সেটা বলেছিলাম এবার আজকে আমরা প্রথমে যেটা জানবো সেটা এই যে নাইট্রোজেন চক্র রয়েছে সেই নাইট্রোজেন চক্রকে মানুষ মানুষের বিভিন্ন রকমের কাজকর্মের দ্বারা কিভাবে প্রভাবিত করে এবং তার ফলে পরিবেশে কি কি প্রভাব দেখতে পাওয়া যায় প্রথমে আমরা সেটাই জানব সয়াবিন মটর মুসুর শিম প্রভৃতি যে সমস্ত শিম্বোত্রীয় গাছগুলো রয়েছে সেই শিম্বোত্রীয় গাছগুলো মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে এবং এই নাইট্রোজেন সংবন্ধনের সাহায্যে বাৎসরিক মানে এক বছরে প্রায় চল্লিশ টেরাগ্রাম পর্যন্ত নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় এক টেরাগ্রাম বলতে কী বোঝায় এক টেরাগ্রাম হল এক মিলিয়ন মেট্রিক টন বা এক ট্রিলিয়ন গ্রাম মানে টেন টু দি পাওয়ার টুয়েলভ গ্রাম আর অন্যদিকে নাইট্রোজেন চক্রে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনের কিন্তু একটা অন্যতম উৎস নাইট্রোজেন যুক্ত সার এই যুক্ত সারের মাধ্যমে নাইট্রোজেন সংবন্ধনের মাত্রা বছরে প্রায় আশি টেরা গ্রাম আবার কয়লা তেল প্রভৃতি জীবাশ্ম জ্বালানির দহনের ফলে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি জ্বালানোর ফলে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এই জ্বালানির জন্য বহু বছরের যে সঞ্চিত নাইট্রোজেন সেই বহু বছরের সঞ্চিত নাইট্রোজেন বায়ুমণ্ডলে মুক্ত হয় এছাড়াও অটোমোবাইল কারখানা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই সমস্ত জায়গায় জীবাশী জীবাশ্ম জ্বালানির দহনের ফলে বছরে কিন্তু প্রায় কুড়ি টেরাগ্রাম পর্যন্ত নাইট্রোজেন পরিবেশে মুক্ত হয় দেখা গেছে যে প্রাকৃতিক ক্রিয়াকলাপের জন্য প্রায় একশো চল্লিশ টেরাগ্রাম নাইট্রোজেন সংবন্ধন হয় অন্যদিকে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য প্রায় দুশো দশ টেরাগ্রাম অতিরিক্ত নাইট্রোজেন নাইট্রোজেন চক্রে প্রবেশ করে এই যে অতিরিক্ত নাইট্রোজেন যেটা নাইট্রোজেন চক্রে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য প্রবেশ করছে সেই অতিরিক্ত নাইট্রোজেন প্রবেশের ফলেই কিন্তু পরিবেশে নানা রকমের ক্ষতিকর প্রভাব দেখা যায় এই ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কেই এখন আলোচনা করব এই ক্ষতিকর প্রভাবগুলো পরিবেশে তো দেখা যায়ই মানুষের শরীরেও কিন্তু দেখতে পাওয়া যায় তো প্রথমে পরিবেশে কি কি ধরনের ক্ষতিকর প্রভাব দেখা যায় অতিরিক্ত নাইট্রো নাইট্রোজেনের জন্য সেটা আমরা দেখব তো পরিবেশে ক্ষতিকর প্রভাবের মধ্যে প্রথমেই যেটা বলা যেতে পারে সেটা হলো মাটির প্রকৃতির পরিবর্তন অত্যাধিক পরিমাণে অ্যামোনিয়াম সালফেট জাতীয় সার যদি ব্যবহার করা হয় তাহলে কি হয় মাটি আমলিক হয়ে যায় অর্থাৎ মাটিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ঠিক একই রকমভাবে সোডিয়াম ও পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করার ফলে মাটির ক্ষারকীয়তা বেড়ে যায় অর্থাৎ মাটিতে ক্ষারের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ সামগ্রিকভাবে মাটির যে প্রকৃতি সেই মাটির প্রকৃতি কিন্তু পরিবর্তন হয় এবং মাটির প্রকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কিন্তু সেই মাটি বসবাসকারী বা সেই মাটিতে ফসল ফলানোর জন্য যে যে উদ্ভিদগুলোকে ব্যবহার করা হতো সেই উদ্ভিদগুলোরও কিন্তু বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়ে দু নম্বর নাইট্রাস অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পরিবেশে নাইট্রাস অক্সাইড যতটা বৃদ্ধি পায় তার ফট ফিফটি হলো মানুষের সাহায্যে বৃদ্ধি পায় মূলত জীবাশ্ম জ্বালানির দহন ও নাইট্রোজেন সার এই নাইট্রাস অক্সাইডের প্রধান উৎস এই গ্যাসটি কিন্তু একটি তাপগ্রাহী গ্রিন হাউজ গ্যাস যা বায়ুর উষ্ণতা বৃদ্ধি করে বিশ্ব এবং বিশ্ব উষ্ণায়ন ঘটায় গ্রিন হাউস গ্যাস জিনিটা জিনিসটা আমরা পরিবেশ দূষণ যখন বলবো তখন আরও ডিটেলে বলবো এখন শুধু জেনে রাখো গ্রিন হাউস গ্যাস হচ্ছে এমন কতগুলো গ্যাস যে গ্যাসগুলো যদি বায়ুমণ্ডলে থাকে তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করতে সাহায্য করে এবার যেহেতু এই গ্যাসটা একটা গ্রিন গ্যাস তার জন্যই এটা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটায় এছাড়াও বায়ুমণ্ডলে এটা ওজোন স্তরকে কিন্তু বিনষ্ট করতে সাহায্য করে বায়ুমণ্ডলের যে আমাদের স্তরগুলো রয়েছে সেই স্তরের মধ্যে আমাদের প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারের একদম নিচের দিকে একটা ওজন গ্যাসের স্তর থাকে সেই ওজন গ্যাসের স্তর কিন্তু আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্তর তার কারণ সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে সেই অতিবেগুনি রশ্মির বেশিরভাগটাই কিন্তু এই ওজন স্তর শোষণ করে নেয় তার ফলেই সূর্যের অতিবেগুনি রশ্মি সহ সমস্ত ক্ষতিকারক যে সমস্ত রশ্মিগুলো সেগুলো কিন্তু পৃথিবীর পৃষ্ঠের মধ্যে আসতে পারে না এবং তার জন্যই কিন্তু জীবকুল বেঁচে রয়েছে পৃথিবীতে যদি ওজন স্তর না থাকতো তাহলে কিন্তু এই অতিবেগুনি রশ্মি প্রবেশ করত এবং তার ফলে প্রধানত যে জিনিসটা হয় সেটা হলো ত্বকের ক্যান্সার বা স্কিন ক্যান্সার তো এই এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিন্তু ওজন স্তর রক্ষা করে আমাদের কিন্তু ওজন স্তরকেই আবার নষ্ট করে দিচ্ছে এই নাইট্রাস অক্সাইড যদি বাতাসে অতিরিক্ত থাকে তাহলে নাইট্রাস অক্সাইড প্রথমে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় তারপর সেই নাইট্রিক অক্সাইড কিন্তু ওজনের সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে সে বিশ্লিষ্ট করে দেয় তিন নম্বর নাইট্রিক অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পরিবেশে যে নাইট্রিক অক্সাইড রয়েছে মানে সেই নাইট্রিক অক্সাইডের যতটা বৃদ্ধি পায় মানে বেড়ে যায় তার এই ফিফটি কিন্তু মানুষের কারণে বৃদ্ধি পায় সুপার্সনিক যে বিমান রয়েছে সেই সুপার্সনিক বিমান থেকে নাইট্রিক অক্সাইড কিন্তু নির্গত হয় সুপার্সনিক বিমান বলতে কী বোঝায় সুপ বিমান বলতে বোঝায় যে বিমান বা যে প্লেনগুলো শব্দের চেয়েও দ্রুত গতিতে চলাচল করতে পারে তাদেরকে সুপারসোনিক বিমান বলে এই সুপারসোনিক বিমান থেকে নাইট্রিক অক্সাইড নির্গত হয় এবং যেমনটা এর আগে বলছিলাম নাইট্রিক অক্সাইড ওজনের সঙ্গে মানে ওজন স্তরের যে ওজন গ্যাস রয়েছে সেই ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে সেটাকে অক্সিজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডে ভেঙে দেয় অর্থাৎ সার্বিকভাবে ওজন স্তরের ক্ষতি করে এছাড়াও এই যে নাইট্রিক অক্সাইড যেটা রয়েছে এই গ্যাসটা অক্সিজেন এবং গাড়ি থেকে যে হাইড্রোকার্বন নির্গত হয় সেই হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়া করে আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফটো কেমিক্যাল স্মক তৈরি করে এই ফটো কেমিক্যাল স্মক বা আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরির জন্য কি হয় মানুষ সহ সমস্ত প্রাণীর কিন্তু শ্বসন তন্ত্রের ক্ষতি হয় এবং এই যে ধোঁয়াশা ধোঁয়াশা সম্পর্কেও আমরা যখন পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ পড়বো তখন আরও ডিটেলে জানব ধোঁয়াশা বলতে এমনি এখন স্বাভাবিক স্বাভাবিকভাবে জেনে রাখো যে এটা হলো কুয়াশারই মতন প্রায় দেখতে কিন্তু একটা কুয়াশা হলে সাধারণত এক কিলোমিটার দূরত্ব পর্যন্তই আর কিছু দেখা যায় না কিন্তু ধোঁয়াশার ক্ষেত্রে মোটামুটি দু কিলোমিটার দূরত্ব পর্যন্ত জিনিস দেখতে পাওয়া যায় মানে কুয়াশা এবং ধোঁয়াশার মধ্যে মূলত যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা হলো কুয়াশা এবং ধোঁয়াশাতে যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোর আকার কত বড় সেই সেটার ওপর ভিত্তি করে এই কুয়াশা এবং ধোঁয়াশা এই নামকরণটা হয়েছে কুয়াশা ইংলিশ হচ্ছে ফগ আর ধোঁয়াশা ইংলিশ হচ্ছে স্মগ তো এই ধোঁয়াশাতেই আবার কিন্তু আরেকটা গৌণ দূষক থাকে বা সেকেন্ডারি পলিউটেন থাকে যার নাম পিএএন বা প্যান যেটা পুরো নাম খুব ভালোভাবে মনে রাখতে হবে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট এই পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট হচ্ছে একটা গৌণ বায়ু দূষক গৌণ দূষক কি বোঝায় সেটা আমরা দূষণ চ্যাপ্টারে জানব এখন শুধুমাত্র জেনে রাখো গৌণ দূষক গৌণ দূষকের একটা উদাহরণ হলো প্যান বা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট এই প্যান থাকে ধোঁয়াশার মধ্যে এবার পাঁচ নম্বর যেটা সেটা হলো আমলি অম্লীকরণ বা অ্যাসিডিফিকেশান নাইট্রিক অক্সাইড যেটা রয়েছে নাইট্রিক অক্সাইড এবং অন্যান্য নাইট্রোজেন যুক্ত অক্সাইড সেই অক্সাইডগুলো কি হয় বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে যেটা একদম আমরা ওই যখন নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন আবদ্ধকরণ পড়ছিলাম তখনই দেখেছিলাম যে বাতাসে যে নাইট্রিক অক্সাইড রয়েছে সেটা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে যেটা বৃষ্টির জলের সঙ্গে নিচে নেমে আসে অর্থাৎ অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন ঘটায় এই অ্যাসিড বৃষ্টি কি করে না বিভিন্ন অঞ্চলের অ্যাসিডিফিকেশন বা অম্লীকরণ ঘটায় এবং বাস্তুতন্ত্রের প্রভূত ক্ষতি সাধন করে থাকে এছাড়াও নাইট্রাস অক্সাইড বললাম যে গ্রিন গ্যাস এটা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এবার মানুষের ওপর এই নাইট্রোজেন চক্রের মধ্যে অতিরিক্ত নাইট্রোজেন প্রবাহিত হওয়ার যে ক্ষতিকারক প্রভাব সেই ক্ষতিকারক প্রভাবগুলো সম্পর্কে আমরা জানব তো প্রথম যেটা বলবো সেটা হলো এই কৃষি জমিতে যদি অতিরিক্ত নাইট্রেট জাতীয় সার ব্যবহার করা হয় তখন সেই নাইট্রেট জাতীয় সার কি হয় চুঁইয়ে চুইয়ে মাটির নিচে যে জল থাকে যে জলটাকে ভৌম জল বলা হয় সেই ভৌম জল বা ক্যাপিলারি ওয়াটারের মধ্যে কিন্তু সেই নাইট্রেট লবণটা গিয়ে মেশে এবার এই নাইট্রেটযুক্ত জল যদি কেউ পান করে তখন সেই নাইট্রেট শরীরের মধ্যে প্রবেশ করে হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে মেথ হিমোগ্লোবিন নামে একটা যৌগ উৎপন্ন করে যার ফলে কি হয় হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায় মানে হিমোগ্লোবিন যতটা পরিমাণ অক্সিজেনকে পরিবহন করতে পারে মেথ হিমোগ্লোবিন কিন্তু ততটা পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে না অর্থাৎ সামগ্রিকভাবে হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায় এর ফলে শরীরের বিভিন্ন জায়গায় কার্বন অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পায় বিভিন্ন কোষে আর কি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পায় বা বলা যেতে পারে যে অক্সিজেনের ঘনত্ব হ্রাস পায় এবং শরীরের বিভিন্ন জায়গা নীলচে বা নীলাভ বা কালচে হয়ে যায় এই অবস্থাটাকেই বলা হয় ব্লু বেবি সিন্ড্রোম বা মেথ হিমোগ্লোবিনিমিয়া ব্লু বেবি সিন্ড্রোম বা মেথ হিমোগ্লোবিনেমিয়া আর আবার পানীয় জলে যে নাইট্রেট লবণ থাকে সেই নাইট্রেট লবণ জলের মাধ্যমে পাকস্থলিতে গিয়ে কি হয় নাইট্রাইটে পরিণত হয় নাইট্রাইট লবণে পরিণত হয় এই নাইট্রাইট লবণ বিভিন্ন ধরনের জৈব অ্যামাইনের সঙ্গে বিক্রিয়া করে একটা মারাত্মক তো ক্ষতিকারক কার্সিনোজেন উৎপন্ন করে কার্সিনোজেন মানে কি কার্সিনোজেন মানে হলো যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো বা শুধু রাসায়নিক না যে সমস্ত পদার্থ ভৌত পদার্থও হতে পারে যে সমস্ত পদার্থগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে তাদেরকেই বলা হচ্ছে কার্সিনোজেন তাহলে এ রকম একটা ক্ষতিকারক কার্সিনোজেন তৈরি করে যে কার্সিনোজেনটার নাম হলো নাইট্রোসামিন সেই নাইট্রোস্যামিন জাতীয় একটা ক্ষতিকারক কার্সিনোজেন কিন্তু এরকমভাবে তৈরি হয় তাহলে এইরকমভাবে যদি নাইট্রোজেন চক্রে অতিরিক্ত নাইট্রোজেন আবদ্ধ অতিরিক্ত নাইট্রোজেন প্রবেশ করে মানে সামগ্রিকভাবে পরিবেশে যতটা পরিমাণ নাইট্রোজেন থাকার কথা তার তুলনায় যদি অতিরিক্ত নাইট্রোজেন হয়ে যায় তাহলে পরিবেশ এবং মানবদেহে এই ধরনের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব দেখতে পাওয়া যায় তাহলে দেখলে যে মানুষ মানুষের বিভিন্ন কাজকর্মের দ্বারা কিভাবে নাইট্রোজেন চক্রের মতো একটা প্রাকৃতিক স্বাভাবিক ঘটনাকে প্রভাবিত করে এবং এর অনেক খারাপ বা ক্ষতিকর প্রভাবও যে আছে সেটা তোমরা দেখতে পেলে তাহলে এই একই রকমভাবে মানুষ কিন্তু মানুষের বিভিন্ন কাজকর্মের দ্বারা প্রকৃতিকে বিভিন্ন রকমভাবে কিন্তু প্রকৃতির যে স্বাভাবিক উপাদানগুলো বা পরিবেশের যে স্বাভাবিক উপাদানগুলো এই স্বাভাবিক উপাদানগুলোকে কিন্তু নানাভাবে প্রভাবিত করে শুধু মানুষ বলেই নয় মানে প্রকৃতিও প্রকৃতিক প্রকৃতির কিছু স্বাভাবিক ঘটনার ঘটনার জন্য এই উপাদানগুলোর কম বেশি বিভিন্ন মাত্রায় পরিবর্তন ঘটায় কিন্তু প্রকৃতি শুধু একাই নয় মানে প্রাকৃতিক কারণ একাই নয় মানুষের বিভিন্ন কাজকর্ম এই প্রাকৃতিক কাজকর্ম প্রাকৃতিক বিভিন্ন ক্রিয়াকলাপ এবং মানুষের বিভিন্ন কাজকর্ম এগুলো সম্মিলিতভাবে আমাদের যে পরিবেশের উপাদান রয়েছে সেই উপাদানগুলোর পরিবর্তন ঘটায় এবং সেই পরিবর্তনটা অনেক সময় এতটাই বেশি হয়ে যায় পরিবর্তনের মাত্রাটা এতটাই বেশি হয়ে যায় যে সেটা কিন্তু পরিবেশে বসবাসকারী যে সমস্ত জীব রয়েছে মানুষ সহ সমস্ত যে সমস্ত জীব রয়েছে তাদের বেঁচে থাকার পক্ষে খুবই দুর্বিষহ হয়ে ওঠে এই যে প্রকৃতি এবং মানুষের যৌথ ক্রিয়াকলাপের ফলে পরিবেশের বা জীবমণ্ডলের উপাদানগুলোর যে পরিবর্তন হয় এবং যে পরিবর্তনগুলো হওয়ার জন্য পরিবেশে বসবাসকারী সমস্ত জীবকুলের বেঁচে থাকা দুর্বিষ হয়ে ওঠে সেই পরিবর্তনটাকেই পরিবর্তনটাই হলো দূষণ বা পলিউশন তাহলে দূষণ বা পলিউশন বলতে যদি কাকে বলে বলা হয় দূষণ কাকে বলে সেটা বলতে গেলে যেটা বলতে হবে সেটা হলো জীবমণ্ডলের বা বায়োস্ফিয়ারের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন যা জীবজগত ও পরিবেশের ক্ষতি সাধন করে তাকে দূষণ বলে বা পলিউশন বলে তার মানে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলতে কি বোঝায় জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলতে বোঝাচ্ছে পৃথিবীর যে বিভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে সেই বিভিন্ন বাস্তুতন্ত্রের যে সমষ্টি তাকেই বলা হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার এবং সেই জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারে যে সমস্ত ভৌত রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্য বা উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর যদি কোনো অনাক অনাকাঙ্ক্ষিত মানে অযাচিত মানে যেটা প্রয়োজন নয় এই ধরনের কোনো পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা যদি জীবজগত এবং পরিবেশের বিভিন্ন রকমের ক্ষতি সাধন করে তখনই সেই পরিবর্তনকে বলা হবে দূষণ বা পলিউশন এবার যে পদার্থগুলো দূষণ সৃষ্টি করে তাদেরকে কি বলা হয় তাদেরকেই বলা হয় দূষক অর্থাৎ পরিবেশে যে সকল ক্ষতি ক্ষতিকারক বস্তুর আধিক্যে বা অনুপ্রবেশে জীবমণ্ডলের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের অযাচিত পরিবর্তন ঘটে এবং যা জীবজগত ও পরিবেশের এবং যা জীবজগত ও পরিবেশের ক্ষতি করে তাদেরকেই দূষক বা পলিউট্যান্ট বলে এখন এই যে পরিবেশের উপাদান যেগুলো রয়েছে সেই উপাদানগুলোর উপর ভিত্তি করে কোন উপাদানে দূষণটা হচ্ছে সেটার উপর ভিত্তি করে দূষণকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ এবং শব্দ দূষণ তো আমি তোমাদের প্রথমে বায়ু দূষণ সম্পর্কে বলবো বায়ু দূষণের কারণ এবং ফলাফল এই দুটোই তোমাদের সিলেবাসে আছে প্রত্যেকটা দূষণেরই বিভিন্ন রকমের কারণ হয় এবং অসংখ্য ফলাফল হয় কিন্তু তোমাদের সিলেবাসে প্রত্যেকটা দূষণেরই দুটি করে কারণের কথা বলা রয়েছে তাই দুটি করে কারণই আমি বলবো এবার বায়ু দূষণের কারণের ক্ষেত্রে একটা বিশেষ মানে কারণ বলতে তো অবশ্যই বায়ু দূষক বা এয়ার পলিউটন সেক্ষেত্রে হবে কিন্তু এক্ষেত্রে একটা বিশেষ কথা মনে রাখবে যেটা তোমাদের এর আগে ওই নাইট্রোজেন চক চক্র কীভাবে নাইট্রোজেন চক্রে মানুষ কিভাবে প্রভাব বিস্তার করে সেটা বলতে গিয়ে গৌণ দূষক বলে একটা কথা বলেছিলাম তো এই গৌণ দূষকটার প্রসঙ্গটা বায়ু দূষক বলতে গেলে একটু মনে রাখতে হবে বায়ু দূষকের ক্ষেত্রেই আসলে এই দুরকমের দূষক হয় সামগ্রিকভাবে দূষককে যদিও তাদের পরিবেশে কতক্ষণ থাকছে সেটার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা যায় যেমন অভঙ্গুর দূষক এবং আরেকটা ভঙ্গুর দূষক অভঙ্গুর দূষক বলতে কী বোঝায় সব দূষক প্রকৃতিতে কখনো বিশ্লিষ্ট হয় না মানে ভেঙে যায় না তাদেরকেই বলা হচ্ছে অভঙ্গুর দূষক বা নন ডিগ্রেডেবল পলিউটেন্ট যেমন ডিডিটি প্লাস্টিক এই সমস্ত দূষককেই বলা হচ্ছে অভঙ্গুর দূষক আবার কিছু দূষক রয়েছে যেগুলো সহজে প্রকৃতিতে ভেঙে যায় অর্থাৎ বিশ্লিষ্ট হয়ে যায় তাদেরকেই বলা হচ্ছে ভঙ্গুর দূষক বা ডিগ্রেডেবল পলিউটেন্ট বা বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট যেমন গোবর অ্যালডিহাই ডিটারজেন্ট অ্যালুমিনিয়াম ক্যান ইত্যাদি বায়োডিগ্রেডেবল সবাই নয় কিছু কিছু এখানে বায়োডিগ্রেডেবল রয়েছে ওভারঅল এটাকে ভঙ্গুর বায়ু ভঙ্গুর দূষক বা ডিগ্রেডেবল পলিউটেন বলা হয় এবার এই দূষকের প্রকারভেদটা সমস্ত ধরনের দূষকের ক্ষেত্রেই কিন্তু বায়ু দূষকের ক্ষেত্রে যেটা বললাম যে বায়ু দূষকের ক্ষেত্রে এই ধরনের প্রকৃতি ছাড়াও আর একটা বিশেষ ধরনের প্রকৃতিতে বিভক্ত করা যায় দূষকদেরকে সেটা হলো উৎস অনুযায়ী একটা হলো প্রাথমিক দূষক বা প্রাইমারি পলিউটেন্ট এবং আরেকটা গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউটেন্ট প্রাথমিক দূষক বা প্রাইমারি পলিউটেন্ট বলতে কী বোঝায় যে সমস্ত বায়ু দূষকগুলো উৎস থেকে কোন একটা নির্দিষ্ট উৎস থেকে সৃষ্টি হয়ে সরাসরি দূষকের মতন কাজ করে অর্থাৎ বায়ু দূষণ ঘটায় তাদেরকেই বলা হয় প্রাথমিক বায়ু দূষক বা প্রাইমারি এয়ার পলিউটেন্ট যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন মনোক্সাইড গ্যাস এগুলো প্রত্যেকটাই প্রাথমিক বায়ু দূষক বা প্রাইমারি এয়ার পলিউটেন্ট কিন্তু এমন একটা গ্যাস বা এমন কতগুলো দূষক পদার্থ যে দূষক পদার্থগুলো তো কোনো মানে প্রাথমিক কোন বায়ু দূষকের মধ্যে পারস্পরিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়ে তারপর বায়ু দূষণ ঘটায় সেই ধরনের দূষকগুলোকে বলা হচ্ছে গৌণ বায়ু দূষক বা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট যেমন যেটার উদাহরণের আগে দিয়েছিলাম প্যান বা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট এটা হলো একটা গৌণ বায়ু দূষকের উদাহরণ ঠিক আছে তাহলে এই প্রাথমিক বায়ু দূষক এবং গৌণ বায়ু দূষক বলতে কী বোঝায় এটুকু একটু মনে রাখবে আচ্ছা এবার তাহলে বায়ু দূষণের সম্পর্কে আবার বলি বায়ু দূষণ বলতে তার মানে বুঝতেই পারছো বায়ু দূষণ বলতে কি বোঝায় না প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে বায়ুর যে গ্যাসি উপাদানগুলো রয়েছে সেই গ্যাসি উপাদানের ঘনত্বের পরিবর্তন বা অন্য কোনো ক্ষতিকর উপাদান মিশিয়ে জীব ও পরিবেশের ক্ষতিসাধনের ফলে যে ক্ষতিসাধনের ফলে সৃষ্ট যে অবস্থাটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে বায়ু দূষণ বা এয়ার পলিউশন এবার যেমন বললাম যে বায়ু দূষণের অসংখ্য কারণ রয়েছে কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী দুটো কারণই এখানে বলা রয়েছে সেই দুটো কারণের মধ্যে প্রথমটা যেটা বলবো সেটা হলো গ্রিন হাউস গ্যাস গ্রিনহাউস গ্যাস সম্পর্কে এর আগে তোমাদের আমি কিছুটা বলেছিলাম আবার বলবো এবার আর একটু গ্যাস সম্পর্কে জানতে গেলে আগে একটু জানতে হবে গ্রিন হাউস বলতে কী বোঝায় গ্রিন হাউস আসলে প্রধানত শীত প্রধান অঞ্চলে দেখতে পাওয়া যায় কাঁচের অথবা যে কোনো স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি একটি ছোটো ঘর বিশেষ একটা ঘরের মতন যার ভেতরে কি রাখা হয় যার ভেতরে ছোট থেকে মাঝারি বিভিন্ন মাপের গাছ রেখে দেওয়া হয় কেন রেখে দেওয়া হয় তার কারণ এই যে শীতপ্রধান অঞ্চলগুলোতে সেখানে বাইরের তাপমাত্রা খুব কম থাকে এবার সেখানে গাছগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের ঘরটা তৈরি করা হয় এই ঘরের মধ্যে কিভাবে মানে তাপমাত্রা এই ঘরের মধ্যে তাপমাত্রা বাইরের তুলনায় বেশি থাকে কিভাবে বেশি থাকে তার কারণটা হলো ওই স্বচ্ছ কাঁচের তৈরি অথবা স্বচ্ছ কোনো পদার্থ দিয়ে তৈরি যে ঘরটা তার ভেতর দিয়ে সূর্যের আলো এবং তাপ প্রবেশ করতে পারে কিন্তু ঘরটা যেহেতু মোটামুটিভাবে বায়ু নিরুদ্ধ হয় তাই সেখানে এই যে সূর্যের তাপ সেই সূর্যের তাপমাত্রা সূর্যের তাপটা সেখানে কেন্দ্রীভূত অবস্থাতেই থাকে বাইরে ছড়িয়ে যেতে পারে না তার ফলে ওই ঘরের ভেতরটা সবসময়ই বাইরের তুলনায় অনেক বেশি উত্তপ্ত থাকে যা গাছের বৃদ্ধির পক্ষে সহায়ক এই এটা হলো গ্রিন হাউসের একটা প্রধান বৈশিষ্ট্য এবার বায়ুমণ্ডলে কিছু কিছু গ্যাস রয়েছে যারা যদি বায়ুমণ্ডলে অতিরিক্ত পরিমাণে থাকে তাহলে অনেকটা গ্রিন হাউসের মতো আচরণ করে অর্থাৎ তারা বায়ুর বায়ুমণ্ডলের বাইরে মানে সূর্যের সূর্য রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে পড়ছে তারপর ভূপৃষ্ঠে আপতিত হয়ে যখন চারিদিকে বিকৃত হয় বিকৃত রশ্মির একটা বেশ বড় অংশ বায়ুমণ্ডল ভেদ করে আবার মহাকাশে ফিরে যায় কিন্তু এই গ্যাসগুলো যদি বায়ুমণ্ডলে বেশি পরিমাণে থাকে তাহলে বায়ুমণ্ডল ভেদ করে আর সূর্যের তাপটা মহাকাশে ফিরে যেতে পারে না তার ফলে বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে এই ধরনের গ্যাসগুলোকেই বলা হচ্ছে গ্রিনহাউস গ্যাস যদিও তোমরা পরবর্তীকালে উঁচু ক্লাসে আরও এই সমস্ত নিয়ে পড়লে তখন বুঝতে পারবে যে গ্রিন হাউস গ্যাস এবং গ্রিনহাউসের মধ্যে তাপমাত্রা কিভাবে বজায় থাকে সেই দুটোর মধ্যে পার্থক্য আছে ঠিকই কিন্তু একটা সাদৃশ্য রয়েছে যে দুটো ক্ষেত্রেই তাপমাত্রাটা বজায় থাকছে গ্রিন হাউসের ভেতরেও তাপমাত্রা বজায় থাকে আবার গ্রিন গ্যাস যদি বায়ুমণ্ডলে থাকে তাহলে সেক্ষেত্রেও ভূপৃষ্ঠের উপরিভাগে তাপমাত্রাটা অনেক বেশি থাকে পদ্ধতিটা আলাদা যাই হোক তাহলে গ্রিন গ্যাস কাকে বলে সেটা সংজ্ঞা যদি বলতে হয় তখন কিভাবে বলবে সংজ্ঞা বলার সময় বলতে হবে যে বায়ুমণ্ডলের যেসব গ্যাস সৌর তাপ শোষণ করে ও তা অবলোহিত তরঙ্গ বা তাপ রূপে মুক্ত করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিন হাউস গ্যাস বলে যেমন কার্বন অক্সাইড মিথেন ওজোন ক্লোরোফ্লুরোকার্বন কার্বন বা সিএফসি নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড এইগুলো হলো প্রধান প্রধান গ্রিন গ্যাস এদের মধ্যে এই গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি কিন্তু প্রধানত জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল কয়লা ইত্যাদি এবং জৈব বস্তুর যদি পোড়ানো হয় অর্থাৎ দহন করা হয় তারপরে কলকারখানার ধোঁয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস নামক যে গ্রিন হাউস গ্যাসটা সেটা উৎপন্ন হয় মিথেন গ্যাসটা কোথা থেকে উৎপন্ন হয় মিথেন গ্যাস বিভিন্ন ধরনের আবর্জনা কিংবা জলজ উদ্ভিদ জলজ প্রাণী বা স্থলজ প্রধানত জলজ উদ্ভিদ বা জলজ প্রাণীদের ক্ষেত্রে তাদের যখন পচন হয় সেই পচনের ফলে এই মিথেন নামক গ্রিন হাউস গ্যাসটা উৎপন্ন হয় তারপর যে সি এফ সি বা ক্লোরোফ্লুরো কার্বন যেটা রয়েছে সেটা রেফ্রিজারেশ রেফ্রিজারেটর তারপর এয়ার কন্ডিশন যে মেশিন এমনকি যে এরোসল যে স্প্রে করা হয় এরোসলের একটা উদাহরণ কিন্তু যে বডি স্প্রে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু এরোসল হিসেবেই থাকে এছাড়াও আরও বিভিন্ন ধরনের এরোসল রয়েছে সেই এরোসল প্রত্যেকটা জিনিসেই কিন্তু প্রত্যেক প্রকারের এরোসলের মধ্যেই কিন্তু এই সি বা ক্লোরো কার্বন এই গ্যাসটা থাকে যেটা একটা খুব ভয়ঙ্কর গ্রিনহাউস গ্যাস এবং কৃষিকাজে যে সমস্ত নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করা হয় কিংবা শিল্প কলকারখানা থেকে যে সমস্ত নাইট্রোজেনের অক্সাইডগুলো বের হয় সেইগুলোও কিন্তু বায়ু দূষণ ঘটায় এবং সেগুলো প্রত্যেকটাই হচ্ছে গ্রিনহাউস গ্যাস তাহলে গ্রিন হাউস গ্যাস হচ্ছে একটা অন্যতম বায়ু দূষক এবং মানে বায়ু দূষণের একটা কারণ এবার দ্বিতীয় কারণ যেটা বলবো সেটা হলো এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার তোমাদের ইংরেজিতে লেখার কোনো প্রয়োজন নেই বাংলাতেই লিখবে কিন্তু খুব ভালোভাবে পুরো নামটা মনে রাখবে এর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলতে কি বোঝায় বাতাসে ভাসমান ধুলিকণা ধোঁয়া মাটির কণা ধাতুর কণা অনুজীব ছাই পরাগ্রেণুর সূক্ষ্ম প্রভৃতির সূক্ষ্ম তরল বা কঠিন কণা যেগুলি বায়ু দূষণ ঘটায় তাদেরকেই বলা হয় এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এই এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারেরই একটা বিশেষ অবস্থাকে বলা হয় এরোসল যখন সাধারণত ওই ভাসমান কণা ব্যাস ওয়ান মাইক্রনের থেকেও কম হয় তখন সেই ধরনের কণা এবং বাতাসের যে মিশ্রণ তাকেই বলা হয় এরোসল তাহলে এই হয়ে গেল বিভিন্ন ধরনের মানে প্রধান দুটো কারণ বায়ু দূষণের যেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে এবার এই বায়ু দূষণের ফলাফল কী ফলাফলও বিভিন্ন রকমের হয় কিন্তু আবারও তোমাদের সিলেবাসে যে দুটো ফলাফলের কথা বলা রয়েছে সেই দুটো ফলাফল সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে জানব প্রথম যেটা জানব সেটা হলো অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন জিনিসটা কী পরিবেশ দূষণের ফলে সৃষ্ট সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস বৃষ্টির জল অথবা তুষার বা শিশিরে মিশে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রভৃতি তৈরি করে ভূপৃষ্ঠে নেমে এসে মানব স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিসাধন করলে তাকে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন বলে এর আগেই নাইট্রোজেন চক্রের নাইট্রোজেন চক্রকে মানুষ কীভাবে প্রভাবিত করে সেটা বলার সময়ই বলেছিলাম অ্যাসিড রেইন বা অম্লবৃষ্টির কথা তো মূল বিষয়টা যেটা সেটা হলো কলকারখানা হোক বা মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ হোক সেখান থেকে যে সমস্ত নাইট্রোজেনের অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেগুলো বাতাসে জলীয় বাষ্প কিংবা তুষার শিশির এগুলোর সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে এবং সেই অ্যাসিডটা যখন বৃষ্টির মতো নেমে আসে তখনই তাকে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টি বলা হয় এখানে দেখো তোমাদের আমি একটা অ্যাসিড বৃষ্টির যে মেঘ সেই অ্যাসিড ক্লাউড বা অম্ল মেঘের একটা ছবি দেখাচ্ছি ছবিটাতে দেখানো হয়েছে কীভাবে কারখানার উপরের দিকে অ্যাসিড ক্লাউড তৈরি হয়েছে এরকমভাবেই কিন্তু অ্যাসিড ক্লাউড তৈরি হয় এবং তারপর বৃষ্টির মতো নেমে আসে এবার অ্যাসিড বৃষ্টির ফলাফল কিন্তু খুব জটিল এবং সুদূর প্রসারী কী কী ফলাফল এখানে দেখা যায় যেমন মিষ্টি জলের জলাশয়ে অ্যাসিড বৃষ্টির প্রভাবে জলের পিএইচ মাত্রা কমে যায় তার ফলে জলজ বিভিন্ন জলজ প্রাণী এবং উদ্ভিদের মৃত্যু হয় এর ফলে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য কিন্তু নষ্ট হয় এমনকি কিছু কিছু ক্ষেত্রে সমুদ্রের বাস্তুতন্ত্রও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বা ওশেন ইকোসিস্টেমের ওশেন ইকোসিস্টেমও কিন্তু প্রভাবিত হয় এই অম্লবৃষ্টি বা অ্যাসিড রেনের দ্বারা বিশেষত কিছু কিছু জীব রয়েছে যেমন প্রবাল প্রবালের যে বাইরের যে প্রবাল মানে প্রবাল বলে যে জীবগুলো রয়েছে যাদেরকে আমরা কোরাল বলে জানি সেই প্রবাল বা কোরালের বাইরে কিন্তু একটা ক্যালসিয়াম কার্বোনেটের একটা আস্তরণ তৈরি করে এবং সেটাই কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়ে পেয়ে কোরাল রিফ তৈরি করে এই অ্যাসিড রেনের ফলে কি হয় এই ক্যালসিয়াম কার্বোনেটের স্তরটা নষ্ট হয়ে যায় তার ফলে প্রবাল প্রাচীর বা কোরাল রিফ কিন্তু দুর্বল হয়ে পড়ে নষ্ট হয়ে পড়ে তারপর অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কি করে মাটির অম্লতা বৃদ্ধি করে অর্থাৎ মাটিতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি করে এর ফলে কি হয় মাটির উর্বরতা হ্রাস পায় এবং উদ্ভিদের বৃদ্ধির পক্ষে অপরিহার্য ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম প্রভৃতি পরিপোষকগুলির অভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয় অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি হ্রাস পায় এ এছাড়া মার্বেল চুনাপাথর প্রভৃতি প্রভৃতি পদার্থে নির্মিত যে সমস্ত স্মৃতিসৌধগুলো বা মনুমেন্ট যেগুলো রয়েছে সেই মনুমেন্টের ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিড বৃষ্টির সঙ্গে বিক্রিয়া করে সালফেট বা নাইট্রেট যৌগ তৈরি করে ফলে এই মনুমেন্টগুলোর বা স্মৃতিসৌধগুলোর উজ্জ্বলতা অনেকাংশে ম্লান হয়ে যায় এই ঘটনাকে স্টোন ক্যান্সার বলে যেমন ভারতের যে তাজমহল বা কলকাতার যে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যদি আজ থেকে পঞ্চাশ বছর আগে ছবি দেখো বা তাজমহলেরও যদি আজ থেকে পঞ্চাশ বছর আগে ছবি দেখো কিংবা খবরের কাগজে বা নিউজে যদি শুনে থাকো তখন জানতে পারবে যে এদের যে উজ্জ্বলতা সেই উজ্জ্বলতা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে ক্রমশ কালচে হয়ে যাচ্ছে এবং এই কালচে বা কালো হয়ে যাওয়ার কারণটাই হলো এই অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন এবার যে ফলাফলটা বলবো সেটা হলো ফুসফুসের রোগ ফুসফুসের রোগ এটা কিন্তু বায়ু দূষণের একটা খুব গুরুত্বপূর্ণ ফলাফল বাতাসে যে সমস্ত ছোট ছোট কণাগুলি থাকে সেই কণাগুলি ফুসফুসের মধ্যে প্রবেশ করে নানা রকমের রোগ সৃষ্টি করে এবং যে বড় কণাগুলো থাকে সেই বড় কণাগুলো ট্রাকিয়া ব্রঙ্কাস বা ব্রঙ্কিওলে আটকে সামগ্রিকভাবে শ্বাসযন্ত্রের নানা রকমের রোগ সৃষ্টি করে যেমন শিল্পাঞ্চলে বসবাসরত মানুষের দেহে প্রতিনিয়ত প্রশ্বাস বায়ুর সাথে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ প্রবেশ করে এবং তার ফলেই অ্যালার্জি ব্রঙ্কাইটিস হাঁপানি ইত্যাদি শ্বসন সংক্রান্ত বিভিন্ন রোগ দেখতে পাওয়া যায় তারপর অকুপেশনাল লাং ডিজিজ বা পেশাগত ফুসফুস জনিত রোগ এই পেশাগত ফুসফুসজনিত রোগ বা অকুপেশনাল লাং ডিজিজ মূলত তিন রকমের হয় কী কী এক নম্বর হচ্ছে অ্যান্থ্রাকোসিস দু নম্বর সিলিকোসিস এবং চার নম্বর এই সরি তিন নম্বর অ্যাসবেস্টোসিস অ্যান্থ্রাকোসিস বলতে কি বোঝায় অ্যান্থ্রাকোসিসের আরেকটা নাম হলো কোল ওয়ার্কার্স নিউমোকোনিওসিস বা সিডাব্লু পি এটা সাধারণত কয়লা অঞ্চলে যে সমস্ত মানুষরা কাজ করেন সেই কয়লাখনিতে খনিতে কর্মরত শ্রমিকদের প্রশ্বাস বায়ুর মাধ্যমে কয়লার যে কণা সেই কয়লার কণা প্রবেশ করার ফলে এই অ্যান্থ্রাকোসিস বা সিডাব্লু পি বা কোল ওয়ার্কার্স নিউমোকোনিওসিস এই রোগটা হয় আর সিলিকোসিস রোগটা সাধারণত সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড নিয়ে যে সমস্ত মানুষরা কাজকর্ম বেশি পরিমাণে করেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের শ্বাস বায়ুতে এই সিলিকনের একটা ডিপোজিশন হয় এবং তার ফলে কিন্তু এই সিলিকোসিস রোগটা হয় ঠিক একই রকমভাবে অ্যাসবেস্টোসিস কাদের হয় যে সমস্ত মানুষরা অ্যাসবেস্টস তৈরির কারখানায় কাজ করেন দীর্ঘদিন কাজ করতে করতে তাদের প্রশ্বাস বায়ুর মাধ্যমে অ্যাসবেস্টসের কণা প্রবেশ করতে করতে এই অ্যাসবেস্টসিস রোগটা হয় এবং এই ধরনের যে অকুপেশনাল লাং ডিজিজগুলো রয়েছে সেই অকুপেশনাল লাং ডিজিজগুলো হওয়ার ফলে কি হয় এই রোগগুলো হওয়ার ফলে সামগ্রিকভাবে শ্বাসনালীর যে ব্যাস সেটা শুরু হয়ে যায় শ্বাসনালীর ব্যাস শুরু হয়ে যাওয়ার ফলে স্থায়ীভাবে শ্বাসকষ্টজনিত ও মানে শ্বাসকষ্টে শুরু হয়ে যায় এবং এই যে শ্বাসনালী শুরু হয়ে গিয়ে স্থায়ীভাবে শ্বাসকষ্টের রোগ সৃষ্টি হওয়া এই ঘটনাকেই বলা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সংক্ষেপে সিওপিডি খুব ভালোভাবে মনে রাখবে পুরো নামটা সিওপিডির পুরো নাম হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আরেকটা কথা মনে রাখবে যে ওই অ্যান্থ্রাকোসিস যেটা বললাম সেই অ্যান্থ্রাকোসিসের মানে যেটা কয়লা অঞ্চলের মানুষদের বেশি হয় সেই অ্যান্থ্রাকোসিসের আরেকটা নাম হলো ব্ল্যাক লাং ডিজিস অর্থাৎ যেরকম এটাকে কোল ওয়ার্কার্স নিউমোকোনিওসিস বলা হয় ঠিক একই রকমভাবে একে ব্ল্যাক লাং ডিজিজও বলা হয় এরপর যেটা দেখা যায় সেটা হলো এই এই ধরনের বায়ু দূষকগুলো প্রবেশ করার ফলে কি হয় কোষের বিভিন্ন জায়গায় বিশেষত ফুসফুস এবং শ্বাস মানে শ্বাসনালীর বিভিন্ন জায়গার কোষে অবাঞ্ছিতভাবে বাতাস বা অন্য যে কোনো গ্যাসের প্রবেশ ঘটে এবং মানে যে অবস্থাটা অবস্থাটার সৃষ্টি হয় তাকে এমফাইসিমা বলে অর্থাৎ এমফাইসিমাও এক ধরনের শ্বাস প্রশ্বাসের অসুবিধাজনিত অসুখ যেটা কিন্তু এই বাতাসে ভাসমান বায়ু দূষকগুলোর ফলে হয় এছাড়া শিশুরা কিন্তু বায়ু দূষণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় তার কারণ তাদের ক্ষেত্রে অনেক সময় মানে এরা অনেক বেশি প্রণ থাকে অর্থাৎ এরা অনেক বেশি বায়ু দূষণ বায়ু দূষক দ্বারা প্রভাবিত হয় এবং এর ফলে প্রায় প্রায়শই যেটা দেখা যায় শিশুদের ক্ষেত্রে সেটা নাক দিয়ে প্রশ্বাস নেওয়ার বদলে মুখ ছিদ্র দিয়ে কিন্তু তারা বেশি প্রশ্বাস গ্রহণ করে এবং এর ফলে যেটা হয় সেটা দূষক পদার্থগুলোর কিন্তু ফিল্টার ঘটা সম্ভব হয় না আমরা জানি যে আমাদের দের যে নাসাপথ সেই নাসা পথে মিউকাস আস্তরণ থাকে সেই মিউকাস আস্তরণ কিন্তু অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের দূষক পদার্থ সেটা জৈব হোক বা অজৈব হোক বিভিন্ন ধরনের দূষক পদার্থকে কিন্তু আটকে দেয় কিন্তু মুখে কিন্তু সেই ধরনের অবস্থা নেই তার ফলে কিন্তু মুখ দিয়ে প্রশ্বাস বায়ু নেয়ার ফলে এদের ক্ষেত্রে কিন্তু মানে এই ধরনের শিশুদের ক্ষেত্রে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বিশেষত ফুসফুসজনিত রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া এই শিশুদের ক্ষেত্রে বায়ু গ্রহণের মাত্রাটাও তুলনামূলকভাবে বেশি হয় আর যেহেতু শিশুদের ক্ষেত্রে অনাক্রম্যতন্ত্র পুরোপুরি পরিণত হয় না তাই তাদের ক্ষেত্রে অ্যাজমা ব্রঙ্কাইটিস এই ধরনের বিভিন্ন ফুসফুসের সমস্যা অতিরিক্ত মাত্রায় দেখতে পাওয়া যায় তাহলে বায়ু দূষণের ফলে সামগ্রিকভাবে এই অ্যাসিড বৃষ্টি বা অম অ্যাসিড রেইন বা অম্লবৃষ্টি এবং ফুসফুসের এই ধরনের নানা রকমের রোগ দেখতে পাওয়া যায় তাহলে তোমরা দেখলে যে পরিবেশ দূষণ বলতে কি বোঝায় এবং তার একটা প্রকারভেদ হিসেবে বায়ু দূষণ দেখলে বায়ু দূষণের কারণ এবং তার ফলাফল দেখতে পেলে যেমনটা আগে বললাম যে বায়ু দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে এবং তার ফলাফলও সুদূর প্রসারী কিন্তু তোমাদের সিলেবাসে দুটোই কারণ দেয়া রয়েছে এবং ফলাফলও দুটোই নির্দিষ্ট করে দেয়া রয়েছে সুতরাং এই দুটো কারণ এবং দুটো ফলাফলই খুব ভালোভাবে পড়বে এক্ষেত্রে বেশ কিছু মানে শর্ট ফর্ম আছে যেগুলো যেমন প্যান এই শর্ট ফর্মগুলো কিন্তু মানে সম্পূর্ণ নামটা খুব ভালোভাবে পড়বে এবং অনেকেই আমি দেখছি ইংলিশে লেখার চেষ্টা করছো ইংলিশে মানে লেখার দরকার নেই বাংলাতেই লিখবে মানে সম্পূর্ণ নামগুলো বাংলাতেই লিখবে কারণ ইংলিশে লিখতে গিয়ে অনেক সময় তোমাদের যদি স্পেলিং মিস্টেক বানান ভুল হয়ে যায় তখন কিন্তু সেক্ষেত্রে নম্বর কাটা যাবে তাই বাংলাতেই লিখবে বাংলা হরফে লিখবে ইংরেজি কথা থাকতে পারে কিন্তু বাংলা অক্ষরে লিখবে তা যাই হোক আজকে এই বায়ু বললাম এর পরের দিন আমরা বাদ বাকি যে দূষণগুলো রয়েছে সেই দূষণগুলো সম্পর্কে জানবো তাহলে তোমরা এই বিষয়টা ভালোভাবে পড়ে নেবে কারোর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে তাহলে আজকে এটুকুই থাক খুব ভালো থাকবে সুস্থ থাকবে